আসসালামু আলাইকুম, আমি ফায়ান্তান মেজিসান ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই যা পাখি কিনে আনার পর দেখা যায় কয়েক মাস হয়ে যাওয়ার পরও পাখি ডিম বাচ্চা করে না। তখন মনের মধ্যেই একটা প্রশ্ন আসে যে দুইটাই কি মেল নাকি দুইটাই ফিমেল? আর কেউ যেন এই সমস্যায় না পড়েন সেজন্য আব্বুর সাহায্য নিয়ে আপনাদেরকে দেখাবো জাবা পাখির মেল ফিমেল কীভাবে চিনতে হয়। প্রথমে হোয়াইট জাবা কীভাবে চিনতে হয় সেটা দেখাচ্ছি। বুর হাতে যেই দুইটা পাখি দেখতে পাচ্ছেন, এই পাখি দুটোর মধ্যে একটা মেল আর একটা ফিমেল। ফিমেল পাখির নাকের উপর থেকে ঠোঁট পর্যন্ত একদম সমান থাকে, নাকের উপরের কালারটা হালকা লাল থাকে। মেল পাখির নাকের উপরের অংশে একটু উঁচু ঢেউয়ের মতো থাকে, এর কালারটা গাঢ় লাল থাকে। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আরেকটা উপায় বোঝা যায় চোখের রিং দেখে, মেল পাখির চোখের রিংটা হালকা লাল থাকে। আর মেল পাখির চোখের রিংটা গাঢ় লাল থাকে। এখন আপনাদেরকে আমি ব্ল্যাক জাবার মেল ফিমেল দেখাবো। বুর হাতে যে ব্ল্যাক জাবা দুইটা দেখতে পাচ্ছেন, একটা মেল আর একটা ফিমেল। ব্ল্যাক জাবারও ফিমেলের নাকের উপরের অংশ থেকে ঠোঁট পর্যন্ত সমান থাকে, আর কালারটা হালকা লাল থাকে। আর মেল পাখির নাকের উপরের অংশটা উঁচু ঢেউয়ের মতো থাকে, আর কালারটা গাঢ় লাল থাকে। ব্ল্যাক জাবার চোখের রিং দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফিমেল পাখির চোখের রিংটা হালকা লাল থাকে, আর মেল পাখির চোখের রিংটা গাঢ় লাল থাকে। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, মেল ফিমেল কিন্তু চেনা যাচ্ছে। এখন আপনাদেরকে ফন জাবার মেল ফিমেল দেখাবো। হোয়াইট ও ব্ল্যাক জাবা যেই দুটো উপায়ে চেনা যায়, ফন জাবাও কিন্তু ঠিক সেভাবেই চেনা যায়। ফন জাবার ঠোঁট ও চোখের রিং ছাড়াও আরেকটা সহজ উপায়ে চেনা যায়। মেল জাবার মাথার কালারটা গাঢ় ফন কালার থাকে, আর ফিমেল জাবার মাথার কালারটা হালকা ফন কালার থাকে। এখন পাখি দুটো দেখেই আপনারা বুঝতে পারছেন মেল ফিমেল কোনটা। এভাবেই ফন জাবার মেল ফিমেল চেনা যায়। আশা করি আপনাদের জাবা পাখির মেল ফিমেল চিনতে আর কোনো অসুবিধা হবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।